হ্যালো এভরিওয়ান, পৃথিবীর কোনো কিছুই যেমন চিরস্থায়ী নয়, তেমনি আমাদের সুন্দর এই পৃথিবী চিরস্থায়ী হবে কি না তার ব্যাখ্যা বিজ্ঞানীদের কাছে আজও অজানা। তবে পৃথিবী ধ্বংস হওয়ার বেশ কিছু কারণ রয়েছে। আজকে এই প্রতিবেদনটি সাজানো হয়েছে পৃথিবী ধ্বংস হতে পারে এমন কিছু কারণ নিয়ে। আমাদের পৃথিবীতে প্রাণের অস্তিত্ব হয়েছিল প্রায় 3.5 আরব সাল পূর্বে। এই সময়ের মধ্যে পৃথিবী বিভিন্ন ধরনের পরিস্থিতির শিকার হয়, যেমন পৃথিবীতে বরফ দিয়ে জমে যাওয়া, মহাকাশ থেকে অ্যাস্টেরয়েড পতিত হওয়া এবং সব কিছু পুড়িয়ে দেওয়ার মতো উচ্চমাত্রার রেডিয়েশন। আর এভাবেই যদি ভবিষ্যৎ চলতে থাকে, তাহলে সেই দিন আর বেশি নেই যেদিন আমাদের অস্তিত্ব পৃথিবী থেকে পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। চলুন তবে জেনে নেওয়া যাক কী কারণে পৃথিবী ধ্বংস হতে পারে। অ্যাস্টেরয়েড, পৃথিবীর সাথে অ্যাস্টেরয়েডের সংঘর্ষ পৃথিবী ধ্বংস হওয়ার অন্যতম কারণ হিসেবে ধরা হয়। ধারণা করা হয় পৃথিবী থেকে ডাইনোসর বিলুপ্ত হয়েছিল অ্যাস্টেরয়েডের কারণে, আর এই অ্যাস্টেরয়েডগুলো আমাদের সৌরজগতে বৃহস্পতি এবং মঙ্গল গ্রহের মাঝে পাওয়া যায়। যদি একটি অ্যাস্টেরয়েড সংঘর্ষের ফলে পৃথিবী থেকে বৃহৎ আকারের ডাইনোসর একবারই নিশ্চিহ্ন হয়ে যেতে পারে, তবে পুনরায় বৃহৎ আকারের কোনো অ্যাস্টেরয়েড এর সংঘর্ষের ফলে পৃথিবী প্রাণের অস্তিত্ব নিশ্চিহ্ন হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তবে এটি অনেক কিছুর উপর নির্ভর করে, যেমন অ্যাস্টেরয়েডের আকার, এটি কোথায় সংঘর্ষ হবে এবং বিভিন্ন বিষয় এর উপর। তবে পৃথিবীতে এর আগেও অ্যাস্টেরয়েড এর সাথে পৃথিবীর সংঘর্ষ হয়েছে, তবে এতে প্রাণের অস্তিত্ব বিলীন হয়ে যায়নি। অ্যাপোফিস নামের একটি অ্যাস্টেরয়েড 2004 সালে একটি অ্যাস্টেরয়েড 2004 সালে পৃথিবীর খুব কাছ থেকে যায় এবং এটি 2019 সালে পুনরায় পৃথিবীর খুব কাছ থেকে অতিক্রম করবে। যদি এটির সাথে পৃথিবীর সংঘর্ষ হয়, তবে এটি পৃথিবীর জন্য বড় আকারের বিপদ বয়ে আনতে পারে। আর যদি এটি আবার সংঘর্ষ না হয়, তবে বিজ্ঞানীদের মতে 2036 সালে এটি পুনরায় পৃথিবীর পাশ দিয়ে অতিক্রম করবে এবং তখন এটির সাথে পৃথিবীর সংঘর্ষ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর যদি এ সংঘর্ষ হয়, তবে এর ভয়াবহতা হিরোশিমা ও নাগাসাকিতে হওয়া পরমাণু হামলার প্রায় 10 লক্ষ গুণ বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা পৃথিবীতে থাকা প্রাণের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। এরপরে রয়েছে সুপার ভলকানো ইরাপশন। এখন পর্যন্ত অগ্নেয়গিরি বিস্ফোরণ এর ফলে পৃথিবীতে অনেক মানুষের মৃত্যু হয়েছে। ইন্দোনেশিয়ায় অবস্থিত মাউন্ট তাম্বরা অগ্নেয়গিরি, যা 1816 সালের এপ্রিল মাসে বৃহৎ আকারে বিস্ফোরণ ঘটে এবং এতে হাজার হাজার মানুষের মৃত্যু হয়। শুধু হাজার হাজার মৃত্যুই নয়, এর ফলে আকাশে থাকা গ্যাসের কারণে বায়ুমণ্ডলে তাপের পরিমাণ কমে যায়, যার ফলে ফসল নষ্ট হয়ে যায় এবং প্রায় 1 লক্ষ মানুষের মৃত্যু হয়। ছোট্ট একটি ভলকানো বিস্ফোরণের মাধ্যমে যদি এত বড় ক্ষতি সাধিত হতে পারে, তবে চিন্তা করুন একটি সুপার ভলকানো বিস্ফোরণের মাধ্যমে কী হতে পারে পৃথিবীতে। সুপার ভলকানো নর্মাল ভলকানো থেকে কয়েক গুণ বড় হয়ে থাকে। সাধারণত নর্মাল ভলকানোতে ম্যাগমা 1 কিলোমিটার হয়ে থাকে, অন্যদিকে সুপার ভলকানোতে ম্যাগমা 1000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়ে থাকে। সুতরাং এর ফলে ক্ষয়ক্ষতি প্রায় 1000 গুণ বেশি হওয়ার সম্ভাবনা থাকে। ম্যাগমার তাপমাত্রা প্রায় 1300 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে এবং সুপার ভলকানো বিস্ফোরণ এর ফলে অতিরিক্ত মাত্রার কালো ধোঁয়ার মেঘ সৃষ্টি হবে, ফলে দীর্ঘ সময় সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে পারবে না এবং একসময় পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এরপরে রয়েছে গামা রেস এই বিস্ফোরণ। এর শক্তি এতই বৃহৎ যে এটি কিছু সেকেন্ডের মধ্যেই পৃথিবী ধ্বংস করতে সক্ষম। তাই ধারণা করা হয় আমাদের পৃথিবী গামা রেস এই বিস্ফোরণের ফলে ধ্বংস হতে পারে। মহাকাশে কোনো তারা ধ্বংস বা একে অপরের সাথে সংঘর্ষের ফলে বৃহৎ আকারে রশ্মির সৃষ্টি হয়। যদি আমাদের মিল্কি ওয়েতে এই গামা রেস এর সৃষ্টি হয় এবং এর ফলে সৃষ্ট রশ্মির মাধ্যমে আমাদের পৃথিবী খুব অল্প সময়ের মধ্যেই ধ্বংস হয়ে যাবে। এই বিস্ফোরণ এতটাই ভয়ঙ্কর যে পৃথিবী থেকে যদি 100 আলোক বর্ষ দূরেও এটি বিস্ফোরিত হয়, তার প্রভাব পৃথিবীতে পড়বে এবং অধিক মাত্রার রেডিয়েশনের ফলে পৃথিবীর উপরে বায়ুমণ্ডলে অতিরিক্ত গরম হয়ে যাবে, ফলে আমাদের অজন লেয়ার সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে এবং পৃথিবীতে সকল জীবজন্তু অতিরিক্ত রেডিয়েশনের ফলে ধ্বংস হয়ে যাবে। তবে পানির নিচে থাকা অনেক জীবজন্তু তখনও বেঁচে থাকবে। গ্লোবাল ওয়ার্মিং, প্রতিনিয়ত আমাদের বায়ুমণ্ডলের তাপমাত্রা যে হারে বৃদ্ধি পাচ্ছে এবং এর প্রভাবে নর্থ ও সাউথ পোল এর বরফ অতি দ্রুত গলতে শুরু করেছে এবং বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড এর বৃদ্ধির ফলে পৃথিবীর তাপমাত্রা অতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগ এর সৃষ্টি হচ্ছে। আর এভাবে যদি চলতে থাকে, তবে অদূর ভবিষ্যতে বড় বড় শহরগুলো পানিতে ডুবে যাবে, তাপমাত্রা অধিক হারে বৃদ্ধি পাবে, যা পৃথিবী থেকে প্রাণের অস্তিত্ব নষ্ট করার জন্য যথেষ্ট। এছাড়াও নিউক্লিয়ার ওয়ার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর অপব্যবহার এর ফলে পৃথিবী ধ্বংস হওয়ার সম্ভাবনা অনেক বেশি।
আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন। ধন্যবাদ।